শুক্রবার বিধানসভায় বিধায়ক ভগবান চন্দ্র দাস একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি ছিল বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে কুমারঘাট বিধানসভা কেন্দ্রে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। সংশ্লিষ্ট বিষয়ে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, কুমারঘাটে কুমারঘাট ইলেকট্রিক্যাল সাব ডিভিশন এবং প্যাচারথল ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে চলতি বছরের 24 জুলাই থেকে রাত্রিকালীন পরিষেবা চালু করা হয়েছে। এর জন্য কুমারঘাট ও প্যাচারথল সাব ডিভিশনে অতিরিক্ত 3 জন কর্মী রাখা হয়েছে। কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করা প্রয়োজনীয়তা সম্পর্কে স্যার, কুমারঘাট এলাকার পাগিয়াছড়া বিধানসভা সম্পূর্ণ এলাকা বিদ্যুৎ নির্মাণ কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পেঁচাতল ইলেকট্রিক্যাল সাবডিভিশন থেকে বিদ্যুৎ বিতরণ করা হয়। পাগিয়াছড়া বিধানসভা কেন্দ্রে জনস্বার্থে রাত্রিকালীন নির্বাচনভাবে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তর বিগত 24 জুলাই আগে ছিল 24 জুলাই 2024 থেকেই রাত্রিকালীন পরিষেবা চালু করে দিয়েছে। এই পরিষেবা অব্যাহত রাখতে উভয় কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পেঁচাতল ইলেকট্রিক্যাল সাবডিভিশনে অতিরিক্ত 3 জন কর্মী ও 1টি অতিরিক্ত গাড়ি দিয়ে এই রাত্রিকালীন পরিষেবা চলছে। এদিন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ যখন সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিধানসভায় কথা বলছিলেন, তখন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বাম বিধায়ক দীপঙ্কর সেন বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তোলেন। আর এই প্রসঙ্গেই বিদ্যুৎ মন্ত্রী জানান, সিপিএম এবং কংগ্রেস পার্টি অফিসের অনেক বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তেমনি বকেয়া রয়েছে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের বিলও। এই প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নাম উল্লেখ করে বিধায়কের বাড়ির বকেয়া বিদ্যুৎ বিলের তথ্য তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এদিন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ভয়াবহ বন্যার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক বিদ্যুৎ কর্মীরা জলে নেমে বিদ্যুতের ট্রান্সফরমার রক্ষা করেছেন। বন্যার সময় বিদ্যুৎ দপ্তরের 67টি সাবডিভিশনের কর্মীরাই ভালো কাজ করেছেন বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।